কমডিয়ানের যে সুপিরিয়রিটি দেখতে পাওয়া যায় সেটার কিন্তু মূল কারণ হচ্ছে এটা যে কমডিয়ান বানানোর সময় শর্ট ফাইবারকে রিমুভ করে ফেলে দেওয়া হয়। তারপর কথা হচ্ছে কতটুকু শর্ট ফাইবারকে রিমুভ করবো, অ্যারাউন্ড 15% শর্ট ফাইবারকে রিমুভ করবো। দ্বিতীয় কাজ হচ্ছে রিমেইনিং ইম্পিউরিটিস, অর্থাৎ হচ্ছে কমবারের আগ পর্যন্ত যে সমস্ত মেশিন ব্যবহার করা হয় এই সমস্ত মেশিনের মধ্যে অনেকেই কিন্তু ইম্পিউরিটিস রিমুভ করার কাজে নিয়োজিত, বিশেষ করে আমরা ব্লো রুম কিংবা কার্ডিং এর কথা বলতেই পারি। তারপরও যে সমস্ত ইম্পিউরিটিস রয়ে যায় তাদের হচ্ছে রিমুভ করার জন্য কমবার একটা অপশন হতে পারে। 3 নম্বর কাজ লেখা আছে লার্জ প্রপোর্শন অফ ন্যাপস। ন্যাপস আমরা জানি যে ন্যাপস হচ্ছে এনটেঙ্গেলমেন্ট অফ ফাইবার্স, আর ইমেচুর ফাইবাররা মিলে হচ্ছে ন্যাপস তৈরি করে, কারণ হচ্ছে ইমেচুর ফাইবারের ফ্লেক্সিবিলিটি অনেক অনেক বেশি থাকে, এই কারণে ইমেচুর ফাইবাররা ন্যাপস তৈরি করে। আর এই ন্যাপস তৈরি হয় মূলত ব্লোরুম এবং কার্ডিং এ, আর সরি ন্যাপস তৈরি হওয়ার মূল জায়গা হচ্ছে জিনিং এবং ব্লোরুম, জিনিং এবং ব্লোরুম। এবং ন্যাপস দূর করার সবচেয়ে বড় জায়গা হচ্ছে দুইটা, একটা হচ্ছে কার্ডিং মেশিন, একটা হচ্ছে কম্বার মেশিন। কার্ডিং মেশিনের কোথায় ন্যাপস দূর হয়? সিলিন্ডার এবং ফ্ল্যাটের মাঝখানে ন্যাপস দূর হয়। আসলে দূর হওয়া বলতে এখানে বলা উচিত ন্যাপস ওপেন আপ হয়, এরকম না যে আমরা কার্ডিং এবং কার্ডিং মেশিন আচ্ছা তো এলিমিনেশন অফ লার্জ প্রপোর্শন অফ ন্যাপস, অর্থাৎ হচ্ছে ন্যাপস দূর করার দুইটা জায়গা, একটা হচ্ছে কার্ডিং মেশিন আর একটা হচ্ছে কম্বার মেশিন। তো কম্বার মেশিনেও বেশ উল্লেখযোগ্য পরিমাণ ন্যাপস দূর হয়। সবার শেষ কাজ যেটা সেটা হচ্ছে স্লাইভার ফরমেশন, অর্থাৎ আমাদেরকে স্লাইভার বানানো লাগবে এবং যত বেশি সম্ভব ইভেননেস কে বেশি রেখে স্লাইভার বানাতে হবে। এটা হচ্ছে পরবর্তী আরেকটা কাজ, যে যত বেশি সম্ভব ইভেননেস বেশি রেখে আমাদেরকে স্লাইভার বানাতে হবে। তো এখন স্লাইভার ফরমেশন হ্যাভিং ম্যাক্সিমাম পসিবল ইভেননেস, এটা হচ্ছে এটা যে আমরা স্লাইভার বানাবো। এবং তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা মেশিন থেকে আমরা স্লাইভার পাই, কার্ডিং মেশিন, ড্রফ্রেম 1 এবং ড্রফ্রেম 2, কার্ডিং, ড্রয়িং এবং হচ্ছে কম্বার। তো কার্ডিং, ড্রয়িং এবং হচ্ছে কম্বার মেশিন, এই তিনটা মেশিন থেকে আমরা স্লাইভার পেতে পারি। কার্ডিং মেশিন থেকে আসা স্লাইভারকে আমরা বলি হচ্ছে কার্ডেড স্লাইভার, ড্রফ্রেম থেকে আসা মেশিনকে আমরা বলি হচ্ছে ড্রোন স্লাইভার, এবং কম্বার মেশিন থেকে পাওয়া স্লাইভারকে আমরা বলি হচ্ছে কার্ডেড স্লাইভার। এগুলো আমাদের গত ক্লাসে কথা বলা হয়ে গেছিল। এরপরে আমরা বলেছিলাম হচ্ছে আমাদের কম্বার মেশিনে কিছু সীমাবদ্ধতা আছে, যেমন সবার প্রথম সীমাবদ্ধতা হচ্ছে এখানে আমরা বাড়তি মেশিন ব্যবহার করতে হয়, অর্থাৎ ল্যাপ ফর্মার এবং কম্বার এই দুইটা মেশিনকে আমরা অতিরিক্ত ব্যবহার করি কমডিয়ান বানানোর সময়। তো দুইটা মেশিন অতিরিক্ত ব্যবহার করা মানেই কিন্তু মেশিনের জন্য আমাদেরকে বেশি পয়সা খরচ করতে হবে, তারপরে হচ্ছে টেকনিক্যাল পার্সন আমাদের বেশি লাগবে, ইউটিলিটি কস্ট বেড়ে যাবে, তো অবশ্যই খরচ বাড়বে। আরেকটা সীমাবদ্ধতা হচ্ছে কম্বার মেশিনের ডেলিভারি আউটপুট অন্যান্য ড্রফ্রেমের চাইতে কম, কারণ হচ্ছে কম্বার মেশিনটা একটুখানি কমপ্লেক্স ডিজাইন, অর্থাৎ একটুখানি কমপ্লেক্স প্রিন্সিপাল অনুযায়ী চলে। আমরা কম্বার মেশিনের প্রিন্সিপাল নিয়ে একটু পরেই কথা বলবো হয়তো, তো আপাতত এখান থেকে এইটুকুই মাথায় থাকুক যে কম্বার মেশিনটা আসলে অন্যান্য স্লাইভার তৈরিকারী মেশিন, যেমন হচ্ছে ড্রফ্রেম, ড্রফ্রেমের মতো এতটা তার প্রোডাক্টিভিটি বেশি পাওয়া যায় না, কারণ ড্রফ্রেমের তুলনায় হচ্ছে কম্বার সে একটুখানি কমপ্লেক্স ডিজাইন হচ্ছে সে হোল্ড করে, এই কারণে তার প্রোডাক্টিভিটি কিছুটা অল্প। এগুলি মোটামুটি আমাদের গত ক্লাসে হচ্ছে পড়া হয়ে গেছে। তারপরে হচ্ছে ইনফ্লুয়েন্স, যে যদি আমরা কম্বিং করি তাহলে হচ্ছে প্রভাব কি থাকবে। হ্যাঁ, ইনফ্লুয়েন্স অফ কম্বিং অন ইয়ার্ন প্রপার্টিস, এটা হচ্ছে আমাদের টপিক নাম্বার 1 এ আছে, যে আমরা যদি কম্বিং করি তাহলে আসলে প্রপার্টির মধ্যে, ইয়ার্নের প্রপার্টির মধ্যে আমি কি প্রভাব পাবো। মূলত আমরা হচ্ছে বেশ কিছু জায়গায় যদি আমরা কম্বিং করি বেশ কিছু জায়গায় হচ্ছে প্রপার্টি বেটার পাবো। মূল হচ্ছে বিষয় যেটা আমরা একটু আগে যখন কম্বারের টাস্কের মধ্যে পড়ে আসলাম, যে কম্বারের একটা অন্যতম বড় কাজ হচ্ছে যে কম্বারে কম্বিং করতে গিয়ে আমরা শর্ট ফাইবারকে রিমুভ করি, আসলে মূলত কমডিয়ার্ন তার প্রপার্টি কার্ডেডিয়ানের চাইতে যতটাই হচ্ছে সুপিরিয়র, তার এই সুপিরিয়রিটির পিছনে মূল চালিকা শক্তি হচ্ছে ওই শর্ট ফাইবারকে রিমুভ করা, যে অ্যারাউন্ড 15% শর্ট ফাইবারকে রিমুভ করে দেই বলেই আমরা এই সমস্ত জায়গা থেকে বেটার প্রপার্টি হচ্ছে আশা করি কমডিয়ানের ক্ষেত্রে। সেটা কি কি? যেমন হচ্ছে আমরা ইয়ার্ন ইভেননেস বেশি পাই,
আমাদের নিশ্চয়ই মনে আছে যে ইভেননেস বলতে আসলে আমরা কি বুঝি। ইভেননেস বলতে আমরা বুঝি হচ্ছে মাস পার ইউনিট লেংথের ইভেননেস, অর্থাৎ মাস পার ইউনিট লেংথের সমতা। তো ইয়ার্ন যত বেশি ইভেন হবে তার মধ্যে থিক এবং থিন প্লেসের আগমন তত কম হবে এবং ইয়ার্নটা হচ্ছে ইভেন হবে। তো কমড ইয়ার্নের ইভেননেস কার্ডেড ইয়ার্নের চাইতে বেশি, কমড ইয়ার্নের হচ্ছে স্ট্রেংথ কার্ডেড ইয়ার্নের চাইতে বেশি, কমড ইয়ার্নের ক্লিননেস হচ্ছে কার্ডেড ইয়ার্নের চাইতে বেশি, কমড ইয়ার্নের স্মুথনেসও কার্ডেড ইয়ার্নের চাইতে বেশি হবে, কমড ইয়ার্নের ভিজুয়াল অ্যাপিয়ারেন্স, অর্থাৎ এখানে আসলে মূলত বোঝানো হচ্ছে লাস্টার, তো কমড ইয়ার্নের লাস্টারটাও হচ্ছে কার্ডেড ইয়ার্নের চাইতে বেশি হবে। আর আরেকটা এখানে হয়তো লিখা দরকার ছিল, সেটা হচ্ছে ইয়ার্নের হেয়ারিনেস। কার্ডেড ইয়ার্নের তুলনায় কমড ইয়ার্নের হেয়ারিনেস কিন্তু কম হয়, কার্ডেড ইয়ার্নের তুলনায় কমড ইয়ার্নের হেয়ারিনেস কম হয়। আসলে এই সমস্ত প্রপার্টি গুলি আমরা হচ্ছে ক্লাসে থাকলে সাধারণত একটু ব্যাখ্যা করে হচ্ছে পড়ার চেষ্টা করি। তো অন্য সময় আমরা হয়তো একটু এই কারণগুলি যে ক্লিননেস কেন বেশি বা স্ট্রেংথ কেন বেশি, লাস্টার কেন বেশি, আমরা হয়তো একটু ব্যাখ্যা করে বলার চেষ্টা করি। তো আজকে আপাতত আমরা ব্যাখ্যার দিকে যাব না, আমার হচ্ছে আলাদা করে বেশ বোর্ডের দরকার পড়বে। তো যেহেতু আমার হাতের কাছে বোর্ড নাই, তো টপিকটার ব্যাখ্যার দিকে আমরা যাচ্ছি না, তোমাদেরকে আপাতত শুধু পয়েন্ট গুলা মাথায় থাকলে চলবে যে কমড ইয়ার্নের সুপিরিয়রিটি কোন কোন দিক থেকে, কমড ইয়ার্ন সুপিরিয়র, এই পয়েন্ট গুলি আপাতত মাথায় রাখো। যখন আমরা হচ্ছে আবার ক্লাসরুমে ফিরে যাবো তখন ইনশাল্লাহ এই টপিকটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। এই স্লাইডে আমাদেরকে হচ্ছে মনে করে দেওয়া হচ্ছে যে কমড ইয়ার্ন বানানোর জন্য কি কি মেশিন প্রয়োজন পড়ে, কমড ইয়ার্ন বানানোর জন্য কি কি মেশিন হচ্ছে প্রয়োজন পড়ে এই জিনিসটা আমাদেরকে এখানে মনে করিয়ে দেওয়া হচ্ছে। যেমন সবার প্রথম ব্লোরুম দিয়ে শুরু করতে হবে, তারপরে হচ্ছে কার্ডিং মেশিন, তারপরে হচ্ছে ড্রফেম ওয়ান, তারপরে কম্বিং প্রিপারেশন, অর্থাৎ এটা ল্যাপ ফর্মারকে বোঝানো হয়েছে, কম্বিং প্রিপারেশন বলতে ল্যাপ ফর্মারকে বোঝানো হয়েছে, তারপরে হচ্ছে কম্বার, অটো লেভেলার ড্রফ্রেম বলতে বোঝানো হয়েছে ড্রফ্রেম টু, এবং রোভিং ফ্রেম, রিং ফ্রেম, এই হচ্ছে মোটামুটি। আর যদি কার্ডেডিয়ান বানাতে চাইতাম তাহলে কিন্তু ল্যাপ ফর্মার এবং কম্বার এই দুটা মেশিনের প্রয়োজন ছিল না। কমডিয়ান বানাতে গেলে ল্যাপ ফর্মার এবং কম্বার এই দুটা মেশিন আমাদের অতিরিক্ত প্রয়োজন হবে। এই এটা হচ্ছে মোটামুটি আমাদের ফ্লো চার্ট সম্পর্কে, কমডিয়ানের মধ্যে কি কি মেশিন আমাদের প্রয়োজন কমডিয়ান বানাতে চাইলে, এই সম্পর্কিত একটা আইডিয়া হচ্ছে আমরা এখান থেকে পেয়ে যাই। এরপরে টপিক নাম্বার ওয়ানেই এটা ছিল, যাদের কাছে কোর্স আউটলাইন বা হচ্ছে সিলেবাস যেটা ছিল এটা আছে তারা দেখতে পারো। টপিক নাম্বার ওয়ানেই এটা ছিল যে টাইপস অফ কম্বার, আমাদের কত ধরনের হচ্ছে কম্বার আমরা পাই। কম্বারের ক্ষেত্রে এখানে চার ধরনের কথা লেখা আছে, একটা হচ্ছে রেক্টিলিনিয়ার কম্বার, একটা হচ্ছে সার্কুলার কম্বার, রোটারি কম্বার এবং হ্যাকলিং মেশিন। তো এই চারটার মধ্যে আমরা কটন বেসড স্পিনিং এর ক্ষেত্রে উপরেরটা ব্যবহার করি, রেক্টিলিনিয়ার কম্বার। তো এই রেক্টিলিনিয়ার কম্বারটাই আমরা কটন বেসড স্পিনিং এ ব্যবহার করি, অর্থাৎ কটন অথবা কটন ব্লেন্ড ইয়ার্ন যদি আমরা বানাতে চাই, যে সমস্ত ফাইবারের লেংথ হচ্ছে কটন ফাইবারের মতোই, যে সমস্ত ফাইবারের লেংথ হচ্ছে কটন ফাইবারের মতোই, বা হচ্ছে আমরা অনেক সময় এটাও কিন্তু করি যে অন্যান্য ফাইবার গুলিকে, যেমন ভিস্কোস বা পলিয়েস্টার বা অন্যান্য সিনথেটিক ফাইবার গুলিকে আমরা কটনের লেংথে নিয়ে এসে যদি কটন স্পিনিং সিস্টেমের মাধ্যমে ইয়ার্ন বানাতে চাই তাহলে আমাদেরকে একটি লিনিয়ার কম্বার ব্যবহার করতে হবে। তো টাইপস অফ কম্বার এই টপিকটা থেকে আমাদেরকে চারটা টাইপের নাম জানতে হবে, এবং একই সাথে এটাও জেনে রাখতে হবে যে আমরা কটন বেসড স্পিনিং এর জন্য কোন কম্বারটা ব্যবহার করি। আমরা একটি লিনিয়ার কম্বার ব্যবহার করি, এটা নিয়ে আমরা মূলত পড়াশোনা করব কম্বার চ্যাপ্টারে। এরপরের যে টপিক নিয়ে আমরা আজকে মূলত একটু লম্বা সময় কথা বলবো, বা আজকে হয়তো দেখি এটা শেষ করতে আমরা পারি কিনা, বা একটু সময়ও লাগতে পারে, এই টপিকটার নাম হচ্ছে সিকোয়েন্স অফ অপারেশনস ইন এ রেক্টিলিনিয়ার কম্বার। অর্থাৎ একটা রেক্টিলিনিয়ার কম্বার, আমরা একটু আগে মাত্র বলেছি যে আমরা কম্বিং যদি করতে চাই কটন বেসড স্পিনিং এর ক্ষেত্রে তাহলে আমরা হচ্ছে রেক্টিলিনিয়ার কম্বার ব্যবহার করি। তো এই রেক্টিলিনিয়ার কম্বারের ক্ষেত্রে শর্ট ফাইবার রিমুভালের যে প্রক্রিয়াটা, সেটা বেশ কিছু সিকোয়েন্স অনুসরণ করে সাধন করা হয়। অর্থাৎ শর্ট ফাইবারকে রিমুভ করার জন্য বেশ কিছু সিকোয়েন্স ফলো করতে হয়, সেই সিকোয়েন্সগুলি আমরা ধীরে ধীরে দেখার চেষ্টা করব।
যাদের ক্লেনের বই আছে সামনে, তারা হচ্ছে এই স্লাইডে যেরকমটা আমি লিখেছি 1.1.4, পেজ নাম্বার হয়তো 130-এর আশেপাশে হবে, 128 129 এরকম হতে পারে, আমার কাছে ক্লেনের বই এখন নাই। তো এই সিকোয়েন্সটা আমরা হচ্ছে বই থেকে, বই সামনে খোলা রাখো কিন্তু ডিসপ্লেতে দেখলেই চলবে। আর যাদের কাছে ক্লেনের বই নাই, আমি হচ্ছে তোমাদেরকে একটা সফট কপি দিয়ে দিব। সফট কপি আগে দিয়েছে কি না তন্ময়, একটু তুমি নিজে থেকেই আনমিউট করে, অন্যরা কেউ আনমিউট করো না, তন্ময় একটু আনমিউট করে বলো তো যে সফট কপিটা দিয়েছি কিনা। না স্যার, আমি সফট কপিটা পাইনি। আচ্ছা, সফট কপিটা পাও নাই। আচ্ছা, তন্ময়কে আরেকটা হচ্ছে বলার দরকার ছিল যে তোমাদেরকে কি আমি বলেছিলাম যে আমাদের যে ক্লাসগুলো রেকর্ড করে নেই, ওই ক্লাসগুলি যে ইউটিউবে আমি হচ্ছে আপলোড করে দিচ্ছি, এটা কি তোমাদেরকে বলেছি? জি স্যার। না স্যার, বলেননি। আচ্ছা, বলি নাই। আচ্ছা, তাহলে মনে হয় তন্ময় জানে, কেউ কেউ হয়তো না জানতে পারে। আমি একটু তোমাদেরকে হচ্ছে দেখাই দিই। আমাদের প্রতিদিনের হচ্ছে যে ক্লাসগুলি আমরা দেখে নেই, এই ক্লাসগুলি হচ্ছে আমরা ইউটিউবে আপলোড করে দিচ্ছি। একটা সফটওয়্যার ছিল অবশ্য আমাদের ভার্সিটির পক্ষ থেকে দেওয়া, লার্নডেস্ক সফটওয়্যার, কিন্তু আমি যতটুকু টের পেলাম তোমরা অনেকেই লার্নডেস্ক সফটওয়্যারটা সম্পর্কে জানো না বা হচ্ছে এটার সাথে অভ্যস্ত না। তো পরে আমি যেটা করলাম যে একটা ইউটিউব চ্যানেল খুলে ওখানে আপাতত আপলোড করে দিচ্ছি। আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই, আমার যে ব্লগ সাইট ছিল স্কুল অফ স্পিনিং উইথ নাফিস আবির, ওই ওই নামে হচ্ছে, ওই টাইটেলেই চ্যানেলটা খোলা, স্কুল অফ নাফিস আবির, স্কুল অফ স্পিনিং উইথ নাফিস আবির। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ তো না, আমি স্ক্রিন শেয়ার করেছি সম্ভবত। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা হোম অথবা ভিডিওতে গেলে তোমাদের মাথা একটু আউলায় যাবে, কারণ অন্যান্য সেকশন গুলারও ভিডিও দিচ্ছি, তুমি ঠিক খুঁজে পাবে না যে কোনটা তোমার। তোমরা যেটা করবে, প্লে লিস্টে চলে যাবে, প্লে লিস্টে, ঠিক আছে? তো প্লে লিস্টে গেলে তারপরে হচ্ছে তোমাদের প্রত্যেক সেকশনের নামেই একটা হচ্ছে প্লে লিস্ট খোলা থাকবে। যেমন তোমাদের এখনো আমি ওই ধরনের ইফেক্টিভ কোনো ক্লাস নিয়েছি কি? হ্যাঁ, একটা নিয়েছি, এই যে 181T5YME2 থিওরি। তো তোমাদের সেকশনের নামে একটা প্লে লিস্ট খোলা আছে। তো তোমাদের যে ক্লাসগুলি নিব, তোমাদের ক্লাসগুলি হচ্ছে আমি সেই সেকশন অনুযায়ী প্লে লিস্টে আপলোড করে দিব আর কি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবা। এই আশা করি বুঝতে পেরেছো যে হোম অথবা ভিডিওতে গেলে কিন্তু তোমারটা খুঁজে পাবে না, প্লে লিস্টে প্রত্যেক থিওরি এবং প্রত্যেক ল্যাবের সেকশনের জন্য আলাদা আলাদা প্লে লিস্ট খুলে দেওয়া আছে, ওই প্লে লিস্ট থেকে তুমি হচ্ছে দেখে নিতে পারো। অনেক সময় হয় যে নেটওয়ার্কের কারণে কথা আটকে আটকে আসে, তো রেকর্ডেড ভার্সন গুলি হচ্ছে যেগুলি প্লে লিস্টে তুলে দেওয়া আছে ওগুলির মধ্যে আশা করা যে এই সমস্যা হবে না, এবং পরবর্তীতে ডাউনলোডও করে নিতে পারবা। ঠিক আছে, এইটাই দেখানো দরকার ছিল। আচ্ছা, সিকোয়েন্স নিয়ে কি কথা বলেছিলাম, কম্বিং সিকোয়েন্স নিয়ে? তন্ময় একটু বলো তো। জি স্যার, কম্বিং সিকোয়েন্স নিয়ে কথা হয়েছিল, বলছিলেন যে চারটা সিকোয়েন্সের মধ্যে থেকে যে কোনো দুইটা সিকোয়েন্স আসবে, এমন কথাবার্তা। না না, সিকোয়েন্স কয়টা পড়েছি স্যার? একটা স্যার, শুধু ফিটিংটা পড়ানো হয়েছিল, এ। ঠিক আছে, সিকোয়েন্স হচ্ছে এ পড়ান। ঠিক আছে, আমরা আবার আজকে থেকে শুরু করি। তো কম্বিং এর জন্য আমি বলছিলাম যে কম্বিং যদি যে আমরা করব, তো হচ্ছে এখানে বেশ কিছু সিকোয়েন্স ফলো করতে হয়। এই আমরা একটা ভিডিওর হেল্প নিব সাথে, তো সফট কপিটা হচ্ছে একসময় দিয়ে দিব আমি। তন্ময়, তুমি তোমার মেইল আইডিটা একটু আমাকে টেক্সট করে পাঠিয়ে দিও, ঠিক আছে? তোমার মেইল আইডিটা আমাকে টেক্সট করে পাঠিয়ে দিও, আমি হচ্ছে তোমাকে মেইল করে দিব সফট কপিটা, পরে তুমি হচ্ছে ফেসবুক গ্রুপে সেটা শেয়ার করে দিও। আচ্ছা, তো সিকোয়েন্স অফ অপারেশনস, এটা আমাদের যাদের সামনে ক্লেনের বই আছে তারা পাবে হচ্ছে 114, আর এই সফট কপিতে আছে 115, একই জিনিস। তো আমরা এটার জন্য একটা ভিডিও দেখব, ভিডিওটা হচ্ছে আমাদের ব্লগ সাইটে।
ব্লক সাইটে গিয়ে আমাদের হচ্ছে কম্বিং সেকশনের 4 নম্বর ভিডিও, স্যার বইতে 114 কত নাম্বার পেজে? 130 এর আশেপাশে, 127 সম্ভবত, দেখো একটু দেখে নাও। 26 নম্বর, এরকমই হবে, একটু দেখে নাও। 114 প্যারাগ্রাফ নাম্বার তো দেওয়া হয়েছে, এই জন্যই যেন তোমার খুঁজে পেতে সুবিধা হয়। আর কখনো কখনো বই অনুযায়ী পেজ নাম্বার একটুখানি এদিক সেদিক হয়ে যায়, এই জন্য পেজ নাম্বার দেওয়া হয়নি, প্যারাগ্রাফ নাম্বারটা দেওয়া আছে। আচ্ছা, তো এই 4 নম্বর যে ভিডিওটা, E80, এটা আমাদের লাগবে আর কি। এখান থেকে আমরা শুরু করব। এই এই কম্পোনেন্টগুলোর সাথে আগে আমরা পরিচিত হয়ে নেই, যদিও আগেই পরিচিত হয়েছে বলে আমার যতটুকু মনে পড়ে, আমি তারপরে আবার আর একটু মনে করিয়ে দিচ্ছি। এখানে যে কম্পোনেন্টগুলি, সবার প্রথম এখানে আছে আমার কার্সার, যেখানে আছে এটাকে আমরা বলি হচ্ছে টপ নিপার, এটাকে আমরা বলি হচ্ছে টপ নিপার, তারপর এটা হচ্ছে বটম নিপার, আর এটা হচ্ছে ফিট রোলার, গোলাকার যে রোলারটা সেটা হচ্ছে ফিট রোলার। যা যা জিজ্ঞেস করার, যেগুলি শুধুমাত্র আমাকে জিজ্ঞেস করার, সেগুলো হচ্ছে চ্যাট বক্সে লিখবে। যদি এরকম হয় যে বুঝো না, কিংবা হচ্ছে আমাকেই জিজ্ঞেস করতে চাচ্ছ, সেটা চ্যাট বক্সে লিখবে। তো যেগুলি নিজেদের মধ্যে সেরে নিতে পারবে, সেগুলি প্রাইভেটলি মেসেজ লিখবে আর কি, চ্যাট বক্সে না। তো এটা হচ্ছে টপ নিপার, নিচেরটা হচ্ছে বটম নিপার, তারপরে এটা হচ্ছে ফিট রোলার, উপর থেকে সাদা রঙের যে শীট নেমে আসলো সেটা হচ্ছে ল্যাপ, আর নিচের থেকে যে চিরুনিটা একটা গোলাকার দেখা যাচ্ছে এটা হচ্ছে সার্কুলার কম্ব, এবং সার্কুলার কম্বের মাথায় হচ্ছে কম্বিং সেগমেন্ট, যে ওয়্যারটা দেখা যাচ্ছে, এই যে এখানে কিছু ওয়্যার দেখা যাচ্ছে, অর্থাৎ চিরুনির দাঁত, এটা হচ্ছে কম্বিং সেগমেন্ট। ঠিক আছে, যে এখন যাকে আমরা দেখতে পাচ্ছি যে আঁচড়ে নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কম্বিং সেগমেন্ট। তার মানে আমি আবারও বলে দিই আরেকবারের মতো, এটা হচ্ছে টপ নিপার, এটা হচ্ছে বটম নিপার, এটা হচ্ছে ফিট রোলার, এদিক থেকে আসছে ল্যাপ, আর নিচে সার্কুলার কম, এবং হচ্ছে এইদিকে এটা দেখা যাচ্ছে কম্বিং সেগমেন্ট, এটাকে এটা হচ্ছে কম্বিং সেগমেন্ট। তো এইখানে হচ্ছে আমি তাহলে তোমাদেরকে নিয়ে যাই এবার সফট কপিতে। সবার প্রথম যে সিকোয়েন্স, সিকোয়েন্সটার নাম বলা হচ্ছে ফিড, প্রথম সিকোয়েন্সে যেটা হয় ফিড রোলারস মুভ ল্যাপ শিট ফরওয়ার্ড, অর্থাৎ ফিড রোলারটা ল্যাপটাকে একটুখানি সামনে এগিয়ে দেয়। আমাদের নিশ্চয়ই মনে পড়ে যে কম্বারের ফিড ম্যাটেরিয়াল হচ্ছে ল্যাপ, তো ফিট রোলারের কাজ হচ্ছে ল্যাপকে একটুখানি সামনের দিকে এগিয়ে দেওয়া। কতটুকু সেটা লেখা আছে 4.3 থেকে 6.7 মিলিমিটার, এবং এই সময়ের মধ্যে হচ্ছে টপ নিপার এবং বটম নিপার দুইটাই হচ্ছে খোলা থাকবে। চলো তাহলে এগুলি দেখে আসি আমরা আসলে কি তাই হচ্ছে কিনা। এই যে এখানে যেমন ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি যে জেড ও টপ নিপার, জেড ইউ বটম নিপার, এস হচ্ছে ফিট রোলার, যদিও এখানে ফিট রোলার দুইটা দেখানো হয়েছে, মডেলের ভিত্তিতে ভিন্ন রকম হতে পারে, আমরা ভিডিওতে দেখেছি একটা একই। W দিয়ে বোঝানো হয়েছে যে ল্যাপের যে শীট, ব্লু কালারের ডট লাইন দিয়ে বোঝানো হচ্ছে ল্যাপের শীট যেটা গেল এটা। তার মানে ফিড সিকোয়েন্সের মধ্যে যেটা হবে, এই যে ফিড রোলার আমরা দেখতে পাচ্ছি, ফিড রোলারটা 4.3 থেকে 6.7 মিলিমিটারের হচ্ছে ল্যাপকে সামনের দিকে ফিড দিয়ে দিবে, এবং যখন সে ফিড দিতে থাকবে তখন টপ নিপার এবং বটম নিপার হচ্ছে খোলা থাকবে। এই হচ্ছে মোটামুটি আমাদের ফিড সিকোয়েন্স। ফিড সিকোয়েন্সের শেষে বি নাম্বারে যেটা হবে, বি নাম্বারে গিয়ে যেটা হবে যে পরবর্তীতে হচ্ছে নিপিং, নিপিং এর হচ্ছে একটা আছে। তো নিপিং এর সময় যেটা হয়, টপ নিপার নিচের দিকে নেমে আসে, টপ নিপার নিচের দিকে নেমে আসে, তার মানে ফিড স্টেজে গিয়ে হচ্ছে ফিড স্টেজে গিয়ে যেটা হয় যে ফিড রোলার যতটুকু মেটেরিয়ালকে ফিড দিবে, এখন বি নাম্বারে অর্থাৎ নিপিং স্টেজে গিয়ে যেটা হয়, টপ নিপার নিচে নেমে আসে,
ডাউনসাইড অ্যারো দিয়ে এটাই বোঝানো হচ্ছে, ডাউনসাইড অ্যারো দিয়ে এটাই বোঝানো হচ্ছে যে টপ নিপার উপর থেকে নিচে নেমে আসবে। আচ্ছা, যদি টপ নিপার উপর থেকে নিচে নেমে আসে তাহলে যেটা হবে, টপ এবং বটম নিপারের মাঝখানে যতটুকু ল্যাপকে ফিট দেওয়া হয়েছিল তারা কিন্তু টপ এবং বটম নিপারের গ্রিপিং এর মাঝখানে আটকা পড়ে যাবে। ব্যাস এই ম্যাটেরিয়ালটাকে অর্থাৎ ল্যাপকে টপ এবং বটম নিপারের মাঝখানে আটকে ফেলাটাই হচ্ছে নিমিং। আমরা একটু ভিডিওতে দেখে আসি এই দুইটা স্টেজ, যে ফিড এবং হচ্ছে নিপিং। আচ্ছা, এখন হচ্ছে সবার প্রথমে ফিড স্টেজটা আমরা দেখতে যাচ্ছি। তোমরা খুব ভালো করে খেয়াল করবে হচ্ছে এই যে ফিড জোলারটা বললাম, এই ফিড জোলারটার দিকে তাকায় থাকবে এবং খেয়াল করবে যে ফিড জোলারটা ক্লকওয়াইজ ঘুরে অল্প একটু পরিমাণ ল্যাপকে সামনের দিকে ফিড দিয়ে দিবে। এই জিনিসটা তোমরা খেয়াল করবে, ফিড জোলারের দিকে তাকাবে। খেয়াল করে দেখো, আমি ভিডিওটা চালু করছি। এই ফিড জোলারের দিকে তাকাও, ঘুরে গেল কিন্তু, এই যে ফিড ডলার ঘুরছে। আবারও খেয়াল করো, এই ফিড ডলার ঘুরে গেল। এবং খেয়াল করে দেখো যে যখন ফিড ডলার ঘুরে ফিড দিচ্ছে তখন টপ আর বটম নিপার কিন্তু ফাঁকা, ঠিক আছে? এই যে টপ আর বটম নিপার, এই যে ফিড ডলার ফিড দিচ্ছে এবং টপ আর বটম নিপার হচ্ছে ওপেন। অর্থাৎ এটা আমরা ফিডটা দেখলাম। ফিডের পরে হচ্ছে নিপিং, অর্থাৎ যতটুকুকে ফিড দেওয়া হলো তাদেরকে টপ আর বটম নিপার গ্রিপ করে ফেলবে। গ্রিপ করার জন্য উপায় কি? উপায় হচ্ছে টপ নিপার উপর থেকে নিচে নেমে আসে। খেয়াল করে দেখো, এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি টপ নিপার হচ্ছে একটু উপরে দেখা যাচ্ছে আর বটম নিপার নিচে। আমরা খেয়াল করে দেখব যে টপ নিপারটা নিচে নেমে আসবে, এই যে নিচে নেমে আসলো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এই যে যখন তারা হচ্ছে ল্যাপটাকে আটকে ফেললো, এই ব্যাস ল্যাপটাকে আটকে ফেলা মানেই হচ্ছে আমার নিপিং শেষ। তাহলে প্রথম সিকোয়েন্স আমরা দেখলাম হচ্ছে ফিড এবং দুই নম্বর সিকোয়েন্স আমরা দেখলাম হচ্ছে নিপিং। তো নিপিং আসলে করব কি জন্য? নিপিং করার পরে যেটা হয়, যতক্ষণ আমরা নিপিং করে ফেললাম ততক্ষণ নিশ্চয় খেয়াল করেছো নিচের থেকে সার্কুলার কম্ব অর্থাৎ গোলাকৃতির একটা চিরুনি কিন্তু চলে আসছে। হ্যাঁ, যেমন এই যে এটা আমি কার্সার দিয়ে যাকে দেখানোর চেষ্টা করছি, নিচের থেকে সার্কুলার কম্ব কিন্তু চলে আসছে। এবং এই সার্কুলার কম্বের কাজ হচ্ছে যতটুকু ম্যাটেরিয়ালকে নিপিং করা হলো, এই সার্কুলার কম্বের কাজ হচ্ছে যতটুকু ল্যাপকে নিপিং করে ধরে রাখা হলো এইটুকু পরিমাণ ল্যাপকে হচ্ছে কম্ব করে ফেলা হবে, অর্থাৎ আঁচড়ে ফেলা হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখি যে কিভাবে আঁচড়ানো হচ্ছে। আমি ভিডিওটা আবার চালু করছি, তোমরা খেয়াল করো। নিপিং করা হলো এবং এই কম্বিং সেগমেন্ট চলে আসলো, কম্বিং সেগমেন্ট চলে আসলো, এই কম্বিং সেগমেন্টের কম্প করা শুরু হয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের সার্কুলার কম্বিং। এটাই হচ্ছে এই এই সিকোয়েন্সটা হচ্ছে নাম্বার সি। এটাকে আমরা বলি হচ্ছে সার্কুলার কম্বিং, বা এটাকে আমরা হচ্ছে রোটারি কম্বিংও বলতে পারি। রোটারি কম্বিং বলা হয়েছে আমাদের বইতে, বা আমরা সার্কুলার কম্বিংও বলতে পারি। সার্কুলার কম্বিং বলবো এই কারণে, কারণ এমন একটা চিরুনি দিয়ে তাকে আঁচড়ানো হচ্ছে যে চিরুনিটা গোলাকৃতির। ঠিক আছে, এই জন্য আমরা এটাকে হচ্ছে সার্কুলার কম্বিং বলবো। তো এই সার্কুলার কম্বিংটা আসলে কেন করা হয় সেটা আমরা একটু কথা বলি। সার্কুলার কম্ব করলে কি হয়? আসলে মূলত হচ্ছে আমরা যে বলি যে কম্বারের কাজ হচ্ছে শর্ট ফাইবারকে রিমুভ করা, শর্ট ফাইবারকে রিমুভ করার মূল কাজটা কিন্তু আমাদের এই সার্কুলার কম্বিং স্টেজে হয়ে যায়। শর্ট ফাইবারকে রিমুভ করার মূল কাজটা হচ্ছে এই সার্কুলার কম্বিং এ হয়ে যায়। আমি একটু দেখাই তোমাদেরকে বিষয়টা, একটু বুঝে আরেকটু বুঝিয়ে বলার হচ্ছে চেষ্টা করি। আমি এখন ডিসপ্লের মধ্যে দুইটা ফাইবার আঁকবো। খেয়াল করে দেখো, মনে করো ল্যাপের মধ্যে আমি একটা ফাইবার এইভাবে আঁকলাম, আমি একটা ফাইবার আঁকতে যাচ্ছি। মনে করো এই যে এই ফাইবারটা, এটা একটা ফাইবার আঁকলাম।
এই ফাইবারটা কিন্তু বেশ লঙ্গার একটা ফাইবার, এবং লঙ্গার ফাইবার হওয়ার কারণে যেটা হচ্ছে, এই ফাইবারটা টপ এবং বটম নিপারের মাঝখানে আটকানো। টপ আর বটম নিপার যে শক্ত করে ধরে রেখেছে, এই গ্রিপিং এর মধ্যে এই লঙ্গার ফাইবারটা আছে। আমি এবার দ্বিতীয় আর একটা ফাইবার আঁকি, খেয়াল করে দেখো, দ্বিতীয় আর একটা ফাইবার আঁকি। মনে করো এই ফাইবার, দ্বিতীয় আর একটা ফাইবার আঁকলাম। তো নিশ্চয়ই বোঝা যাচ্ছে এই দ্বিতীয় ফাইবার যেটা এঁকেছি, এই দ্বিতীয় ফাইবারটা কিন্তু দৈর্ঘ্যে ছোট। তো এই দ্বিতীয় ফাইবারটা যেহেতু দৈর্ঘ্যে ছোট, তো এই কারণে এই ফাইবারটা কিন্তু ছোট হওয়ার কারণে টপ এবং বটম নিপারের গ্রিপিং এর মধ্যে নাই, তারা কিন্তু টপ এবং বটম নিপারের গ্রিপিং এর বাইরে একটা ভাসমান হচ্ছে ফাইবার হিসেবে আছে। তো যখনই আমার কম্বিং সেগমেন্ট, যখনই আমার কম্বিং সেগমেন্ট হচ্ছে আঁচড়ায় নিয়ে যাবে, তখন সবাইকেই কিন্তু কম্বিং সেগমেন্ট আঁচড়াচ্ছে, কিন্তু এই লঙ্গার ফাইবারটা কিন্তু নিরাপদে থাকবে। কারণ কি? কারণ হচ্ছে লঙ্গার ফাইবারটা টপ এবং বটম নিপারের মাঝখানে শক্ত করে ধরে রাখা। কিন্তু এই শর্ট ফাইবারটা কিন্তু হচ্ছে টপ আর বটম নিপারের গ্রিপিং এর মধ্যে নাই, সুতরাং সে যেহেতু ভাসমান, তাকে যখন আঁচড়ানো হবে, সার্কুলার কম্বের কম্বিং সেগমেন্ট যখন তাকে আঁচড়ায় দিবে, তখন কিন্তু এই শর্ট ফাইবারটার ল্যাপের মধ্যে থাকতে পারবে না। সে কিন্তু ভাসমান ফাইবার হিসেবে কম্বিং সেগমেন্টের গায়ে লেগে সে চলে যাবে, সে আর ল্যাপের মধ্যে থাকতে পারবে না। অর্থাৎ আমরা কম্বিং সেগমেন্টের মাধ্যমে সি নাম্বার সিকোয়েন্সে, অর্থাৎ রোটারি কম্বিং বা সার্কুলার কম্বিং, এই সিকোয়েন্সে এসে শর্ট ফাইবারকে রিমুভ করে ফেললাম। আশা করি কিভাবে কেন এই শর্ট ফাইবারটা রিমুভ হলো তোমরা বুঝতে পেরেছ। দুই একজন একটু ফিডব্যাক দাও, চ্যাট বক্সে একটু লিখো যে বুঝেছো কিনা, দুই একজন লিখলেই হবে। আর যদি কেউ না বুঝে থাকো সেটা লিখতে পারো, যারাই না বুঝে থাকো তারা সবাই লিখো, আর যারা বুঝেছো তাদের তারা হচ্ছে একজন দুইজন লিখলেই চলবে। আচ্ছা বুঝেছো, হ্যাঁ বুঝেছো, যারা তারা না লিখলেও চলবে, যারা যদি এমন থাকো যে বুঝো নাই, না বুঝে থাকলে তারা লিখতে পারো, যেই বুঝো নাই সেই লিখতে পারো। যারা বুঝেছো আর লেখার প্রয়োজন নাই, দুই তিনজন লিখে ফেলেছে বুঝেছি, তেমন আমি ধরে নিচ্ছি হচ্ছে অধিকাংশই বুঝেছো, কেউ না বুঝলে সে লিখো। আচ্ছা তাহলে এটাই হচ্ছে মূলত আমাদের তিন নাম্বার সিকোয়েন্সে এসে আমরা হচ্ছে শর্ট ফাইবারকে রিমুভ করে ফেললাম। এখন আচ্ছা একজন লিখেছে টপ আর বটমের সামনে ব্লু কালারের পার্টসটার নাম কি স্যার? এটা আমি এখনো বলি নাই, তো যেহেতু বলিনি তার মানে এখন জানারও দরকার নেই, যখন সময় আসবে তখন বলবো। আপাতত আমি চার পাঁচটার নাম বলেছি, আপাতত এই কয়টাই দরকার, সময় আসলে পরে ব্লু কালার পার্টসের নাম জানা যাবে। আচ্ছা তো এখন আমি হচ্ছে সি নাম্বার সিকোয়েন্সটা একটু বই থেকে পড়ে আসি, যে সি নাম্বার সিকোয়েন্সটা বই থেকে পড়ে আসি। সি নাম্বার সিকোয়েন্সে বলছে যে কম্বিং সেগমেন্ট কে, কম্বিং সেগমেন্ট কোনটা আমি আবারও মনে করিয়ে দিই, এই যে ডায়াগ্রামে হচ্ছে তোমার দেয়া আছে এই যে কম্বিং সেগমেন্ট, এই গোল চিনুরিটা হচ্ছে সার্কুলার কম, গোলাকার যেই হচ্ছে সিলিন্ডারটা দেখা যাচ্ছে এটাই সার্কুলার কম। আর এর উপরে সার্কুলার কম্বের পুরো অংশ জুড়ে কিন্তু টিথ বা ওয়ার দেখা যাচ্ছে না, কেবলমাত্র অল্প একটু জায়গা জুড়েই, একটা ছোট্ট সেগমেন্ট জুড়েই হচ্ছে এই ওয়ার দেখা যাচ্ছে। সার্কুলার কম্বের যে অল্প একটু অংশ জুড়ে ওয়ার দেখা যায় তাকেই বলা হয় কম্বিং সেগমেন্ট। আশা করি বুঝাতে পেরেছি। তো কম্বিং সেগমেন্টকে সে কি করে লেখাটা একটু পড়ে আসি আমরা। কম্বিং সেগমেন্ট যার নাম হচ্ছে কে, ওই ডায়াগ্রামে কে দিয়ে বোঝানো হয়েছে, মাউন্টেড অন রোটেটিং সিলিন্ডার, মাউন্টেড মানে হচ্ছে বসানো। তো কম্বিং সেগমেন্ট কোথায় বসানো হয়? রোটেটিং সিলিন্ডারের উপরে, অর্থাৎ সার্কুলার কম্বের উপরে। তোমরা রোটেটিং সিলিন্ডার না লিখে সার্কুলার কম্ব লিখলেও চলবে। তো কম্বিং সেগমেন্ট যাকে কিনা সার্কুলার কম্বের উপরে বসানো হয়, সে কি করে? সুইপস, সর্ট ইট, সে তার সর্ট ইট দিয়ে, অর্থাৎ করাতের দাঁতের মতো ওয়ার দিয়ে এই ওয়ারগুলিকে সে বুলিয়ে নিয়ে যায়, অর্থাৎ জোরে আঘাত করে না, বরঞ্চ হচ্ছে খুব জেন্টেল ওয়েতে সে তার টিথ গুলিকে বুলিয়ে নিয়ে যায়। কার মধ্য দিয়ে? বলা হয়েছে থ্রু ফাইবার ফ্রিঞ্জ। ফাইবার ফ্রিঞ্জ কারা? ফাইবার ফ্রিঞ্জ হচ্ছে
এই যে টপ আর বটম নিপারের মাঝখানে যে যতটুকু ল্যাপ আটকানো আছে অতটুকুই বলা হচ্ছে ফাইবার ফ্রিঞ্জ। তার মানে এই যে এখানে এসে কম্বিং সেগমেন্ট যে ফাইবারের উপর দিয়ে সে তার ওয়্যার গুলিকে চালিয়ে নিচ্ছে, খুব জেন্টলি কিন্তু নিচ্ছে, এটাকেই বলা হচ্ছে সুইপ করছে সে। হ্যাঁ, খুব যত্ন করে সে বুলিয়ে নিয়ে যাচ্ছে, মোটেও খুব হার্শ কোনো আঘাত সে করছে না, থ্রাস্ট করছে না। হ্যাঁ, সে সুইপ করছে, অর্থাৎ খুব হালকা করে বুলিয়ে নিয়ে যাচ্ছে যেন শর্ট ফাইবার গুলি চলে আসে। আচ্ছা, লাইনটা আবার চলে যায়, থ্রু ফাইবার ফ্রিঞ্জ অ্যান্ড ক্যারিজ অ্যাওয়ে, এবং বহন করে নিয়ে যায়। কাদেরকে বহন করে নিয়ে যায়? এনিথিং নট হেল্ড বাই দ্য নিপারস, অর্থাৎ টপ এবং বটম নিপারের মাঝখানে যারা ধরা ছিল না, আমি যে ওই ছোট্ট একটা ফাইবার এঁকেছিলাম সেরকম যারা যারা আছে, অর্থাৎ টপ আর বটম নিপারের মাঝখানে গ্রিপিং এর বাইরে, তাদেরকে সার্কুলার কম্ব হচ্ছে বহন করে নিয়ে যায়, এটাই বোঝানো হয়েছে। তো এটা হচ্ছে আমাদের সি। একজন বলেছো হচ্ছে কম্বিং সেগমেন্টটা সিলিন্ডারের পুরাটা জুড়ে দেয়া হয় নাই কেন, এটা ভালো প্রশ্ন, এটা একটু আমরা ব্যাখ্যা করে আসি। অর্থাৎ প্রশ্নটা হচ্ছে যে কম্বিং সেগমেন্টটা কেন সিলিন্ডার কম্বের পুরোটা জুড়ে দেয়া হয়নি, এটা আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। সেটা হচ্ছে এই যে আমাদের এখানে কম্বিং এর জন্য দশটা সিকোয়েন্স, খেয়াল করে দেখো, দশটা সিকোয়েন্সের মধ্যে বেশিরভাগ সময় টপ এবং বটম নিপার খোলা থাকে, ঠিক আছে? সবাই একটু খেয়াল করো, বিশেষ করে যে প্রশ্ন করেছো আশিক, সেও আর একটু ভালো করে খেয়াল করো। তো এর মধ্যে খেয়াল করে দেখো যে এই দশটা সিকোয়েন্সের মধ্যে, যেমন কেবলমাত্র বি এবং সিকোয়েন্স সি, এই দুই সময় টপ আর বটম নিপার বন্ধ অবস্থায় থাকে, অর্থাৎ ল্যাপটাকে শক্ত করে ধরে রাখে, আর বাকি সব সিকোয়েন্সের বেলায় কিন্তু হচ্ছে টপ আর বটম নিপার খোলা, এই যে এতে খোলা, ডিতে খোলা, তারপরে ই এফ জি, ঠিক আছে, এইচ আই কে, প্রত্যেকটা সিকোয়েন্সে কিন্তু টপ এবং বটম নিপার খোলা। এবং আরেকটা জিনিস, আরেকটা জায়গায় খেয়াল করো যে কম্বিং সেগমেন্ট ঠিক তখনই এসে কম্প করে যায় যখন টপ আর বটম নিপার বন্ধ করা থাকে। যদি এমন হতো যে আমি কম্বিং সেগমেন্ট, এবং বন্ধ করলে সুবিধা কি, বন্ধ করে টপ আর বটম নিপার যখন গ্রিপ করে থাকে, কেন গ্রিপ করে, যেন লঙ্গার ফাইবার গুলি চলে না যায়। কেন টপ আর বটম নিপার গ্রিপ করে রাখে, যেন সার্কুলার কম্বের কম্বিং সেগমেন্ট এসে যখন কম্প করবে তখন যেন লঙ্গার ফাইবার গুলি চলে না যায়, কেবলমাত্র শর্ট ফাইবারই যায়। এখন যদি এরকম হতো যে কম্বিং সেগমেন্টের পুরোটা জুড়েই, সরি, সার্কুলার কম্বের পুরোটা জুড়েই কম্বিং সেগমেন্ট, তাহলে কিন্তু সার্কুলার কম্ব সব সময় কম্বিং করতেই থাকতো। আর বেশিরভাগ স্টেজ গুলিতেই যেহেতু টপ আর বটম নিপার খোলা থাকে, তাহলে হতো কি, সবসময়ই কম্বিং চলতে থাকতো, এবং যেহেতু টপ আর বটম নিপার খোলা, তাহলে তখন টপ আর বটম নিপার খোলা থাকার কারণে লঙ্গার ফাইবার গুলিকে ধরে রাখার মতো কেউ থাকতো না,